নমস্কার, আমি গৌতম দাস। আমার সাথে যাকে দেখছেন ও হচ্ছে টিনা। আমার এবছরের দুর্গাপুজোর গানের ও হচ্ছে আর্টিস্ট। তো আপনারা যারা জানেন আমায়, দেখেছেন বিগত দু বছর ধরে আমি দুর্গা ঠাকুরের গান তো বানাই, মানে মা দুর্গার গান আমি তৈরি করি পুজোর আগে। ঠিক গত দু বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম সং আমি করেছি, আপনারা জানেন, শুনেছেন সেই গান, বহু মানুষ শুনেছে, এখনো শুনছে। আমাদের 2019 থিম সংটা এখনো অব্দি বোধ হয় আমি ইউটিউবে দেখলাম 3,72,00,000 এরকম কিছু। তো একটা মৌলিক বাংলা গান মা দুর্গাকে নিয়ে এত বড় একটা বিগ ফেস্টিভ্যালে সেরকম একটা গান এত মানুষ শুনেছেন এবং দেখেছেন, সেটা খুব আনন্দের বিষয় আমাদের সবার জন্য। তো আমার এই বছরের দুর্গাপুজোর গানের শিল্পী হচ্ছে টিনা। টিনা মানে আগামী জেনারেশনের একজন নতুন শিল্পী, নতুন মুখ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। এই টিনার গানের মূল উদ্যোক্তা শ্রী তাপস চ্যাটার্জি, আমাদের রাজারহাট নিউটাউনের বিধায়ক এবং আমাদের বিধাননগরের বিধাননগর পৌর নিগমের উনি ডেপুটি চেয়ারম্যান। মূলত ওনার উদ্যোগেই গান হচ্ছে, আর পুজোর গান মানেই একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতি, সবকিছু মিলিয়ে আমার কাছে দুর্গাপুজোর গান একটা অন্য অনুভূতির জায়গা বা অন্য একটা সৃষ্টির আনন্দ আমার প্রত্যেক বছরই থাকে। তা আমার বলতে খুব ভাল লাগছে যে এই বছরের পুজোর গানটা আমি টিনাকে নিয়ে করেছি। টিনা কিরম গিয়েছে সেটা আপনারা নিজেরাই শুনুন বা দেখুন। আমার মনে হয় ইউটিউবে এটাও একটা রেকর্ড সৃষ্টি করার মতনই গান হবে, এটা আমার ধারণা, আমার বিশ্বাস, বাকিটা আপনারা বলবেন কিরম। আর এবং দ্বিতীয় গানটা যেটা, আর একটা গান হয়েছে দুর্গাপুজোর গান ছাড়া আর একটা আমরা গান করেছি, সেটা হ্যাঁ সেটা অন্য আঙ্গিকের গান, একদম একদম ডিফারেন্ট মুডের গান। টিনাকে দেখছেন, টিনা যেরকম একটা ইয়ং এজ মেয়ে, আগামী জেনারেশনের একটা মেয়ে, একজন শিল্পী, এই জেনারেশনের ছেলে মেয়েদের একটা রোম্যান্টিক গান যেটা পুজোর সময়তেই শুনতে দারুণ লাগবে, একটু পাশ্চাত্য ফ্লেভারের গান খানিকটা। আর এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েরই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে ভেবে এখনকার টিনেজারদের ব্যবহার, কথাবার্তা, তাদের চালচলন যেরকম, সেই রকম ভাবে ভাব প্রকাশের একটা রোম্যান্টিক গান। আর একটা গান, সেই গানটা পুজোর ভেতরে, সেই গানটা পুজোর দিনগুলোর ভেতরেই কোনো একটা দিনে ওই গানটা রিলিজ হবে। আর টিনার এই গানটা আমাদের মহালয়ের আগের দিন বা মহালয়ের দিন দেবী পক্ষে এই গানটা, পুজোর গানটা, দুর্গা পুজোর গানটা আছে, অবশ্যই শুনবেন। এবং আপনার প্রচেষ্টা মিউজিক চ্যানেল থেকে রিলিজ হবে, প্রচেষ্টা মিউজিক চ্যানেল থেকে এটা আসছে, অবশ্যই শুনবেন গানটা। এবং আপনার পাড়ার পুজো তো এই গানটা বাজাবেন, দেখবেন পাড়ার মানুষ খুব আনন্দ পাবে, আপনিও উচ্ছ্বসিত হবেন, আনন্দ পাবেন। এটুকু বলি, আজকের মতন রাখছি, আপনারা গানটা প্লিজ দেখুন। নমস্কার। কাট।